হব মানুষের কণ্ঠস্বর, জনতার সমস্যা তুলে ধরব আমরাই আপনার দুয়ারে। এবার খাবরিলাল, নমস্কার। আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল। দুয়ারে খাবরিলালে আমি এসেছি আসানসোলের কে সেক্টর দুর্গাপুজো কমিটিতে। এখানে চলছে দ্রুত গতিতে যে দুর্গ ঠাকুরে যে প্যান্ডাল নির্মাণের কাজ, যে প্যান্ডাল শিল্পীরা তারা রাত দিন এক করে নির্মাণ করছেন পুজো প্যান্ডাল, যাতে যারা সাধারণ মানুষরা এই প্যান্ডাল দেখে একটু খুশি পাবেন এবং এই মা দুর্গার দর্শন করতে আসবেন তাদের জন্য ভালো লাগে, হাসে মুখে একটু হাসি ফুটে। তাই জন্য তারা প্যান্ডাল এখন রেডি করছেন। দেখতে পাচ্ছেন যে এই প্যান্ডালে যারা শিল্পীরা, প্যান্ডেল শিল্পীরা তারা রাত দিন কাজ করছেন এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে বৃষ্টি আসছে, বৃষ্টিকে অপেক্ষা করেই তারা যে পুরো যে প্যান্ডাল নির্মাণের কাজ তারা চালিয়ে যাচ্ছেন। আমাদের কাছে কিছু শিল্পীরা আছেন, তাদের সঙ্গে কথা বলব যে ঘরে তারা কাজ করছেন এবং এই জলের মধ্যেও তারা কীভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। যে শিল্পীরা কি থিম আছে দাদা, এটা যদি বলেন একটু, কি থিম আছে? থিম বলতে একটা মানসিক চাপের উপর যে মানুষটা থাকে, হ্যাঁ, দিন রাত পরিশ্রম করার পরেও সে মানুষটা শান্তি পায় না, সে বাড়িতে গিয়ে হয়তো একটা চাপ, একটা ডিপ্রেশনে চলে যায়। সেই চাপের উপরে ভিত্তি করে আমরা থিমটা করেছি। জল পড়ছে, জলের মধ্যে তো আপনাদের কী অসুবিধা হচ্ছে এখন? অসুবিধা হচ্ছে, কিন্তু কাজটা তো তুলতে হবে, আর পূজা তো আর বেশি দিন বাকি নেই, তো জল উপেক্ষা না করেও আমার কাছে। প্যান্ডেল যারা ডেকোরেটর তারা কোথায় কার কোথায়? কলকাতা। কোন জায়গা? কলকাতা, ওটা আপনার হচ্ছে ঝাঁকুনি। কতদিন লাগছে টোটাল এইটা? হ্যাঁ, দু মাসের মধ্যে। আমরা এদের কি শিল্পীদের সঙ্গে কথা বলব, তারা বলছেন যে দু মাসের মতন লাগছে এই যে প্যান্ডেল নির্মাণ এবং পুজো, এই যে দুর্গা ঠাকুরকে সাজাবার যে প্রক্রিয়া, তারা জানাচ্ছেন যে টোটাল দু মাস লাগছে। আমরা দেখলাম যে প্যান্ডেল শিল্পীরা তারা জানাচ্ছেন যে কি বলে তারা শুধু সাধারণ মানুষকে খুশি দেওয়ার কোন জায়গা থেকে এসছে না? কোন জায়গা? কতদিন লাগছে এই ফোনটার? এই তো পুজো আর কদিন বাকি রইল, কদিন তারপরে কি রেডি হয়ে যাবে? আমরা দেখলাম, কথা বললাম যে প্যান্ডেল শিল্পী তার সঙ্গে, তিনি জানাচ্ছেন যে রাত দিনে এক করে বৃষ্টিকে অপেক্ষা করেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে খুশি করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। এবং এই যে দুর্গা ঠাকুর যে রেডি করা হচ্ছে, সেই দুর্গা ঠাকুরকে যে এই সুন্দর লাগে এই প্যান্ডালে, তাই তারা ব্যবস্থা করছেন। আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং।